যে মিলির বিয়েটা কি ভাঙে গেছে শুনলাম, ও আসমা বললো। আসমা তো পুরোপুরি কথা বলতে পারে নাই, মেয়ে মানুষ তো, অর্ধেক বলে অর্ধেক বলে না। এখানে কি হয়েছে না হয়েছে ব্যাপারটা জানতে আসছে না। হয়েছে কি বাবাজি, ওরা যৌতুক চায়, তো তাও অল্প টাকা না, অনেক টাকা। আর আমার একটা ইয়ে হইল কি, যৌতুক দেওয়া মেয়ে বিয়ে দিলে সেই সংসার কোনোদিন সুখের হয় না, অন্যায় অত্যাচার চলতেই থাকে। খুব ভালো করছেন আব্বা, যৌতুক দিয়ে মায়ের বিয়ে দেবেন কি? মিলি হইল গিয়ে আপনার একটা লক্ষ্মী মেয়ে, পড়ালেখা করে মায়ের, এই মায়ের আপনি বিয়ে দিতে যৌতুক লাগে? পোলা আমি খুশু, আপনি আমার দেন আব্বা, আমি যে আপনার বড় মেয়ের বিয়ে করছি যৌতুক নিয়েছি না, একটা টাকাও আমি যৌতুক নিইনি। আমার কাছে অনেক ভালো ভালো পাত্র আছে, অনেক বলবেন, টেনশনই করতে না। আব্বা আপনিও কোনো টেনশন মেনশন করেন না, বুঝছেন, বয়স হয়ে গেছে, এগুলো নিয়ে চিন্তা করলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। আমারও বলবেন যেগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে না, বুঝতে পারছো না? না তা তো বাবা, তোমরা থাকতে আমি গিয়ে লিখে টেনশন করবো। জি আব্বা, এই ব্যাপারে। আচ্ছা আব্বা, বলছি শুনলাম সোনাবেন ভাই নাকি এক বন্ধু আসছে। হ, ফারুক নামে একটা ছেলে আছে। হ্যাঁ, সলমান ভাই নাকি কী কী দিয়া পাঠাইছে সবার জন্য। হ্যাঁ, তো ওই ব্যাপারে আমি মানে আসছি আর কি। না কি কী না কিছু না, ওই মিলিন্ড্রাকে একটা চেন পাঠাইছে, আর তোমার আম্মার কিছু ওষুধ পাঠাইছে, আর কারো জন্য কিছু পাঠায় মানে আর কারো লাগিয়ে কোনো কিছু পাঠায় নাই? না বাবা, আর কারো জন্য কোনো কিছু পাঠায়, আমার জন্যও কিছু পাঠায়। আসলে হয়েছে কি আব্বা, ও কোনো কিছুই পাঠাইতে পারবো, কোনোদিনও পাঠাইতে পারবো, কারণ ওই দেশে একটা অপদার্থ পোলা, যত টাকা ওই জায়গার মধ্যে ইনকাম করে সব টাকা ওই জায়গার মধ্যে খরচ করে, জুয়া খেলে, মেয়েদের পিছনে টাকা পয়সা খরচ করে, আরে পাবে যায় ক্লাবে যায় মদ টদ খায়। এই টাকা যদি ওই জায়গায় তুই সব খরচ করস, তুই সে টাকা পাঠাবি কেমনে? এই টাকার লাগাই তো তোর বোনের বিয়েটা আজকে ভেঙে গেলো। যদি তুই টাকাটা ওইখানে উল্টাপাল্টা পথে খরচ না করতি, তাহলে 15-20 লাখ টাকা পুরো টাকা যৌতুক দিয়ে অন্তত মায়ের বিয়ে দিতে পারতি। আর আজকালকার দিনে আপনি যৌতুক ছাড়া আপনার মায়ের বিয়ে দিতে পারতেন? কোন আমি না ওই যৌতুক দিয়ে নেই, কি লাগে আমার বাবার অনেক সম্পত্তি আছে, আমি না যৌতুক না নিলাম, কিন্তু আপনার এই মেয়েটার এই বর্তমান পরিস্থিতিতে বিয়ে দিতে হলে যৌতুক দিতে হবে। কারণ তুই টাকাটা পাবে কই? সেই তো টাকাটা পাঠাবে, তাই না? কারণ তুই তো উল্টাপাল্টা পথে খুব খরচ করে ফেলাস। আরে তোর বাপে এত কষ্ট করে জায়গা জমি বিক্রি করে তোর বিদেশ পাঠাইছে, আর তুই মানে কি করস? জুয়া খেলোস না, মায়ের পিছনে টাকা খরচ করেন। আপনি আপনার মায়ের কোনোদিনও বিয়ে দিতে পারবেন না, কারণ আপনি জন্ম দিয়েছেন একটা কুলাঙ্গার পোলা, এই কুলাঙ্গার পোলার কারণে আপনার সব সংসার শেষ। আসলে এটা আমাদের একটা পারিবারিক ব্যাপার, তুমি এটার মধ্যে না করলেই ভালো। তুমি যাও, ভিতরে যাও, তোমার আম্মার সাথে দেখা করে দিও। আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই না? হ্যাঁ, আমি ফারুক, সোলেমানের বন্ধু। ও আপনি ফারুক, ভালো আছেন না? আপনার কথা অনেক শুনছি সোলেমান, আপনার কথা প্রায় বলে আমারে। আর সোলেমান আমার কথা কইব কি আর কইব ভাই, চলেন আপনার সাথে একটু কথা বলি। কথা বলবেন? হ্যাঁ কথা বলবেন। যেহেতু কি যেন বলতেছিলেন সোলেমানের ব্যাপারে? ও সোলেমানের ব্যাপারে, ওর ব্যাপারে কি, ওর ব্যাপারে কিছু কর আছে, কি আর করবো, জায়গার মধ্যে গেছে, বাপে পাঠাইছে টাকা পয়সা খরচ করে, কিন্তু কোনো টাকা দিকে পাঠাইতে পারে না, পারবো? জুয়া খেলে, মেয়েদের পিছনে খরচ করে টাকা, ম ক্লাবে ক্লাবে যায়, এই তো করবো, আর কি সোলেমান ভাই আর কি করবো আমি? আপনি দেখছেন, আরে দেয়ার কি আছে, বুঝাই তো যায়, উল্টাপাল্টা কথা যদি টাকা খরচ না করতো তাহলে তো দেশে টাকা পয়সা পাঠাইতো, সব প্রবলেম সলভ হইতো। সেটা আপনি নিজের চোখে দেখেন নাই, সেটা আপনি এত শক্তভাবে কীভাবে বলেন? নিজের চোখে দেখা লাগে এটা তো বোঝা যায়। আপনি জানেন সোলেমান এখানে কী করে? জানি তো, সোলেমান এখানে ক্লিনারের চাকরি করে। শুধু সোলেমান না, আমরা যারা প্রবাসীরা আছি আমাদের দেওয়া যত কষ্টের কাজ আছে সব করায়,
আমি তো তাও অনেক ভালো আছি, সুপার শপে চাকরি করি। সোলেমানের যে কষ্ট ওটা আপনি নিজে না দেখলে বুঝবেন না। সকালবেলা 6টা বাজে ঘুমের থেকে ওইটা গোসল করে তারপর আমরা কাজে যাই। এমনও দিন আছে আমরা সকালবেলা নাস্তাও করি না, রাতের 8টার পরে আসি কাজ থেকে। আইসা যে খানা খামু ওই শক্তিটাও থাকে না, সেখানে আমাদেরকে রান্না করে তারপর খাইতে হয়। আমাদের কোনো ছুটি নাই, একদিন আমরা ছুটি পাই ওই দিন আমরা ঘর গুছাইতে কাপড় ধুইতে এটা সেটা করতে করতে চলে যায়। কাপড় ধোয়ার জন্য যে মানুষ রাখবো, মানুষ রাখলে তো টাকা যাবে, বেতন দিতে হবে ওদের। ওই টাকাটা বাসায় বাসায় আপনাদেরকে পাঠাই, তারপর ওইটা দিয়ে আপনারা ফুটা নিবেন। আর এই যে ইস্ত্রি করা, এই যে বাস বাজালা কাপড় বেড়া ঘুরেন, আর এই যে কাপড় আমরা কাপড় পরতে পারি না ওইখানে। এই যে এখানে দেখেন না ভালো ভালো কাপড় পরে ঘুরতেছি, এটা খালি আব্বা আম্মা আত্মীয় স্বজন দেখে ভাবে যে পোলা অনেক শুকে আছে। ওখানে তো জামা কাপড় পরার টাইমই পাই না আমরা, কখন জামা কাপড় পরবো? সারাদিন তো ইউনিফর্ম পরেই থাকা লাগে। রাতের বেলা খানা দানা খাওয়ার পরে এই যে 5টা মিনিট মা বোন বাপের সাথে কথা বলি, ওইটাই আমাদের জীবনে সারাদিনের সুখ। সারাদিন কষ্ট করে ওই যে 5টা মিনিট মায়ের সাথে কথা বলবো, এটার জন্য 16 ঘন্টা 18 ঘন্টা করে আমাদের চাকরি করা লাগে। বুঝবেন না আমাদের কষ্ট। আমরা হইছি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যুক, কারণ আমরা উঠতে উঠতে মিথ্যা কথা বলি। মা যখন জিজ্ঞেস করে বাবা খাইছ না, খেয়ে বলি খাইছি, কি বলবো মারা তো বলতে পারবো না। মা যখন জিজ্ঞেস করে কেমন আছো বাবা, বলি ভালো আছি। অসুখ হইলে ডাক্তার দেখাই না, ডাক্তাররা অনেক টাকা দেওয়া লাগবে। মা জিজ্ঞেস করে বাবা ডাক্তার দেখাইছো ওষুধ খাইছো, বলি যে খাইছি, কিছু বলার নাই তো, মিথ্যা বলছো আর কোনো উপায় নেই। আমাদের মতন মৃত্যু আর কেউ নাই, আমাদের কোনো ঈদ নাই ভাই, ঈদ করার আপনারা আপনার সেবায় পোলাও করবা খাইতে পারি না। সকালবেলা উইটার নামাজ পড়তে গিয়ে আইসা বন্ধুরা একজন আরেকজন জড়ায় ধরে কান দি, আর মা বাপ নাই কি ঈদ করবো, ঈদ তো করেন আপনারা। আমি আমার মার চেহারা 5 বছর ধরে দেখি না, 5 বছর পরে আমি দেশে এসেছি, যেই ছেলে মায়ের হাতে খাবার না খেলে পেট ভরতো না ওই ছেলে মায়ের চেহারা দেখি না 5 বছর। ঈদের সময় জিজ্ঞেস করে বাবা কাপড় সময় কিনছো, বলে কিনছি কিন্তু কিনি না, 5 বছর ধরে একমাস আমি পরে ঈদ করতেছি। আর আপনারা নতুন নতুন জামা কাপড় পরেন, জুতা কিনা লাগবে, এটা কিনা লাগবে, সেটা কিনা লাগবে, এটা তো ওরে এটা তো সব দিই নে 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 ধার খরচ করে দেয় আপনাদের ঈদ করার জন্য। খুব ইচ্ছা করে ঈদের মধ্যে চলে আসে কিন্তু ছুটি পাই না, 5 বছর পরে ছুটি পাইছি। আপনি যে বলেন জুয়া খেলে মেয়েবাজি করে, এগুলো স্বপ্ন, এগুলো স্বপ্ন, এগুলো আপনারা করতে পারেন, আমরা তো চিন্তাও করতে পারি না। আপনাদের কোনো আইডিয়া নেই ওখানে কত পরিমাণ টাকা লাগে এইসব জায়গায় যাইতে। আপনি জানেন সোলেমান কত টাকা বেতন পায়? বাংলা টাকায় 40,000 টাকা বেতন পায়। ওর খাওয়া দাওয়া থাকা সব কিছু মিলে মনে হয় না 5,000 টাকা রাখে, বাকি 35,000 টাকা পুরোটা এখানে পাঠায় দেয় আপনাদের সবার জন্য। ও একটা মানুষ খাটে শুধু আপনাদের শান্তির জন্য, সারাটা জীবন ধরে খাটবে সে শুধুমাত্র আপনারা যাতে একটু সুখে শান্তিতে থাকেন। আপনি না জানেন না বুঝা এতগুলো কথা বলে ফেলেন সোলেমান রে নিয়ে। ভাই আমাদের প্রবাসীর কষ্ট আমরাই জানি, আপনারা বুঝবেন না, আপনাদের দ্বারা বোঝা সম্ভব না। ভাই ওই যে পোস্ট অফিসের সামনে, হ্যাঁ মোহনপুর বাজার। এই জাকির ভাই নাকি আপনাকে ফোন দিছি না? জি জি ভাই। এই বাইকের জন্যে? জি। এবার তো বাইকটা একটু সব ঠিক আছে না ভাই? ভাই একদম সব ঠিকঠাক আছে, আপনি দরকার হলে চেক করে নিন, সমস্যা নেই। হ্যাঁ এটা ভালো কথা বলছেন, চাবি তো দেওয়া আছে, তাহলে একটু চেক করে নিন। হয় দেখি। সামনে দিয়ে ঘুরাইতে পারবে? চালু করবো। হ্যাঁ ভাই ভাই সব ঠিকঠাক আছে তো ভাই? হ্যাঁ বাইক সব ঠিকঠাক আছে, একটু মাঠে একটু ঢিলা ঢিলা আছে, এলে ঠিক করে লাগবে। ওইটা তো কাদা টাদা থাকে বুঝেনি তো। তবে ভাই বাইকটা বিক্রি করবেন কিন্তু ভাই? ওই একটু
পারিবারিক ঝামেলা আছে ভাই লেগে। পারিবারিক ঝামেলা বলতে কি, সুদের উপরে কারো কাছে টাকা নিয়েছেন না? আরে না ভাই, কি বলেন ভাই। তাহলে কি ভাই হাসপাতালে কেউ আছে যার জন্য টাকা লাগবে? না ভাই, কি কইতেছেন। বুঝছি, অন্য ঝামেলা, মার্ডার কেসের আসামি নাকি ভাই, বাইকটা বিক্রি করে দেবেন এই জন্য? আরে ভাই, আপনি কি বাইক নেবেন না কি নাই কি প্রশ্ন জিজ্ঞেস করতেছেন উল্টা পাল্টা? আরে ভাই কিনবো, কেনার আগে একটু যাচাই বাছাই করবো না? করেন, এটা কি ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করতেছেন কেন? বুঝতে পারছি, নিজের টাকা কিনছেন নাকি যৌতুক টৌতুক? ভাই যৌতুক কোথেকে আসবে বুঝলাম না, আমি বিয়েই তো করলাম না, যৌতুক কোথেকে আইব? আর নিজের টাকায় কিনছি। আচ্ছা, কাগজপত্র তো ঠিক আছে নাকি? ভাই আপনি নিলে আমি সুন্দর করে আপনার বাইকটাও বুঝাই দিব, কাগজপত্রও বুঝাই দিব। ওকে, তাহলে তো হয়ে গেল, দাম এখন ফাইনাল করা হোক। ভাই দাম যেটা অনলাইনে দেওয়া আছে ভাই ওইটাই ভাই। না ভাই, তাহলে তো সম্ভব না, দাম তো বেশি দেওয়া ফেলেছেন ভাই। এমনি কম দিছি ভাই, কইতে বেশি, বাজারের তাই যাই তো দিছি ভাই। না রে ভাই, এই গাড়ির যে অবস্থা, কালারের যে অবস্থা, মনে হয় কোনো কাজকর্ম করেন নাই, খালি এটা নিয়ে ঘোরাঘুরি করছেন। এই বাইকে এত দাম দিতে পারুন না ভাই। ভাই এটা না হইলে ভাই ঝামেলায় যাবো ভাই। টাকা 10,000 কম পাবেন, দিলে ভাই নিবো, না হলে ভাই নিতে পারবো। হ্যাঁ ভাই, 10,000 কম দিলে কেমনি কি ভাই? না ভাই, টাকা 10,000 কম দেবো, মানলে নেবো না মানলে নাই, জায়গা ভাই। আচ্ছা ভাই 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 ভাই, এমন করেন না ভাই, 10,000 টাকাই তো ভাই। না 10,000 টাকা অনেক টাকা ভাই, এই বাইকের যে কন্ডিশন, আমি মাত্র 10,000 টাকা কম দিব আসতেছি, যদি হয় তাহলে দেন ভাই, নিয়ে যাবো, একদম ক্যাশ বুঝে দিন। বাইকটা পছন্দ হয়েছে? আচ্ছা ভাই নেন ভাই, সমস্যা নেই। ওকে ভাই, কাগজপত্রগুলো। কি বন্ধু, কি খবর, কি অবস্থা মামা? দেশে গিয়া তোমার একেবারে ভুলেই গেছো, খুব ঘোরাঘুরি চলতেছে না? আমি তো পড়ছি একটা বিপদে। এখানে তুমি ছিলা, একদিন তুমি রান্না করতে, একদিন আমি রান্না করতাম, এখন তো সব কাম কাজ আমার একার করতে হইতেছ। আরে তাতে কি হয়েছে, আমি যখন ওখানে আবার আসবো তখন তো আবার মিলা ছিলে রান্না করতে পারবো, আবার তুই যখন দেশে আসবি আমি যখন ওখানে একা থাকবো তখন তো আমার ঠিকই একা একা সব করা লাগবো। হ্যাঁ, আমি আর কবে যেতে পারবো না যেতে পারবো। তারপর এখানে সবার কি অবস্থা, সবাই ভালো আছে বাড়িতে? আলহামদুলিল্লাহ ভালো আছে, সবাই ভালো আছে। তারপর কও, বাড়িতে কি পাত্রী যাত্রী দেখতেছে নাকি, বিয়ে শাদি কি করে আসবি নাকি? হরে ওই বিয়ে শাদির ব্যাপারে কথা বলার লাগে তোরে ফোন দিচ্ছি। হ কষ্ট তেনে, আসলে কথাটা যে কেমনে কমু আমি বুঝতেছি না। কথাটা কেমনে কই মানে, আমি তো তোর বন্ধু বেটা, সব কথা কইতে পারস, আর বিয়ের পাত্রী দেখতে তো সেই কথা আমার কই ধরবি না। ক দোস্ত, ওই ঘটনাটা হইতেছে কি? আরে এতই তোস্ত কেন করতেছোস আমারে, ক কি হয়েছে? সব কথাই তো আমি তোরে কই, তুই আমার এই ঘটনা বুঝতে পারতেছোস না? ওইদিন তো তোদের বাড়িতে গেছিলাম, হ তোর আব্বা আম্মা ভাই বোন সবার সাথেই দেখা সাক্ষাৎ হয়েছে, আলহামদুলিল্লাহ সবাই খুব আদর যত্ন করছে আমারে। হয়েছে কি দোস্ত, আমার তোর ছোট বোন মিলিরে ভাল লেগে গেছে। কি করলি আবার ক, মানে তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোর বোনকে বিয়ে করতে চাই। সত্যি কথা বলতেছিস তুই? হ্যাঁ দোস্ত, আমি সত্যিই বলতেছি, মানে তোর যদি কোনো আপত্তি না থাকে আর কি। আরে বেটা আমার আপত্তি থাকবো কেন, তুই আমারে কি কইছিস জানোস, আমার ছোট বোন তোর চেয়ে ভালো পাত্র আর জীবনে পাইব। তুই ঠিকই কইছিলি, যা হয় ভালোর জন্যই হয়, আলহামদুলিল্লাহ আমার যে কি খুশি লাগতেছে। তোর যে যোগ্য পাত্র সে কি পাইব তার জীবনে? তুই যে কি বড় উপকার করছিস আবার তুই নিজেও জানোস না, তুই সবসময় আমার বিপদ থেকে রক্ষা করস। আমার অনেক বড় একটা দায়িত্ব তুই কমাই দিলি বন্ধু। তা বাড়িতে কথাবার্তা কইছস না? তোর সাথে কথাবার্তা না বললে বাড়িতে কেমনে কথা বলি বল? আমার বোন সারা জীবন তোর সাথে সুখী থাকবো। আচ্ছা ঠিক আছে, তোর টেনশন করতে হবে না, আমি আব্বা আম্মার লগে কথা কইতেছি। ঠিক আছে, তুই তাহলে বাড়ির সবার সাথে কথা বললে দেখ ওরা কি বলে আমারে জানাইস। ঠিক আছে, আমি তোরে জানাবো। মনে আচ্ছা দোস্ত, ভালো থাকিস। ঠিক আছে দোস্ত, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। দুলো ভাই। হ্যালো, হ্যাঁ জাকির বলো ভাই। আপনি কই? আমি তো বাড়িতে। আপার বাবু কই? আছে, বাড়িতে আছে, পাশের রুমে আছে। ও আচ্ছা, আপনি একটু বাইরে হন না? বাইরে হন মানে তুমি কি আমার বাড়ির সামনে?
আমি আপনার বাড়ির কোনার মধ্যে খাড়া রয়েছি, আয়েন না। বাইরে কেন দাঁড়িয়েছো, বাড়ির ভিতরে ঢুকে আসো। না দুলাভাই, আজকে ভিতরামো না, আপনি আয়েন না একটু। আরে কী কয় বাইর, কী হয়েছে বলবো তো? দশটা মিনিট লাগবো, আপনি খালি আয়েন, কথাটা কই, আমি যাবো গাড়ি পরে। বাড়ির সামনে তুমি বাড়ির ভিতরে না, আচ্ছা আমি আইতেছি। ঠিক আছে দুলাভাই। কী ব্যাপার জাকির, তুমি বাসার ভিতরে না যাই এখানে দাঁড়াই রয়েছো, আবার পেলা পরে বাসার বাইরে আইতে, কি হয়েছে? কিছু না দুলাভাই, একটু কথা কম আপনার বাড়ি। কথা তো বলবা, কিন্তু তুমি এরকম সিরিয়াস হয়ে গেলে কিন্তু কী হয়েছে তোমার? কিছু না দুলাভাই। না না, কিছু একটা হয়েছে কি, কোথাও কি কোনো গণ্ডগোল হয়েছে, বাসায় কি কোনো সমস্যা হয়েছে, নাকি কোনো টাকা পয়সা লাগবো? না দুলাভাই, আমি তো কথা কম আপনার বাড়ি। তো বলো কি কি কথা কেউ বলো, তোমার তো দেখে আমার ভালো লাগতেছে না। তাও যে আপনি তো কাপড় ব্যবসা করবেন, টাকা দিতে পারেন, এদিকটা আপনি রাগ করে চলে আসলেন, ওটা কেমন লাগলো না আমার কাছে, ভালো লাগে না জিনিসটা। আমি ভাইয়া তো জানি না যে আমার হোন্ডা কিনে আমাদেরকে টাকা দিছে, ওইটা না দিলে হয়তো আপনারে টাকাটা দিতে পারত। আর ভাইয়ার কাছে টাকাও নাই যে আপনার ঠিক কাজ করে না, ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চাকি তুমি টাকা পাইলা কই? এটা চিন্তা করেন না, তবে টাকাটা রাখেন, আপনি ব্যবসা করবেন, ভালো করে ব্যবসা করেন, কারণ বাইরে নিয়েও যাওয়ার নেক্স হয়ে যাবেন, অনেক কষ্ট করে টাকা কমাই রাখেন। দাঁড়াও ভাই দাঁড়া, টাকাটা রাখো, আমি ব্যবসা করবো, ঠিক আছে, আমার টাকা পয়সা দরকার ছিল, ঠিক আছে, কিন্তু হেল লেগে যে তুমি আমার টাকা পয়সা আইনা দিবা এটা আমি কখনো ভাবি নাই ভাইয়া। তুমি টাকাটা কই থেকে পাইলে আমার বলো আগে, এত টাকা তো তোমার পাওয়ার কথা না, কোনো অঘটন ঘটাইছো কোনো দিকে? না দুলা ভাই কিছুই জানি রাখেন। আরে তুমি আগে আমার বলো তুমি টাকা কই পাইছো। আমি বিশ্বাস করতে পারতেছি না, তুই আমার সামনে আপা আলহামদুলিল্লাহ ডাল দিয়ে ভাত খাও, মরিচ ডিল্লা ভাত খাও, তো আমার পুত্র আমার বুকে থাকুক। মা